السلام عليكم সামনে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আর মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংরেজিতে বরাদ্দ পনেরো মার্ক তুমি খুব সহজেই নিজের করে নিতে পারো যদি তোমার বিভিন্ন টেকনিকগুলো জানা থাকে আর এই ভিডিওতে আমি তোমাকে বিভিন্ন কোশ্চেনের অ্যানালাইসিস বলবো যাতে তোমার এই পনেরো মার্কের ভিতরে পনেরো মার্কই তোমার নিজের হয়ে যাবে তো চলো শুরু করা যাক আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষায় গ্রামার এবং ভোকাবুলারি দুই পার্ট থেকে কোশ্চেন এসে থাকে গ্রামার থেকে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে সেগুলোকে যদি গুরুত্বের ক্রম অনুযায়ী তোমাদের দেখাই তবে এই জিনিসটা অনেকটা হবে এই রকম এবং যদি ভোকাবুলারি পার্টের যেই টপিকগুলো রয়েছে সেগুলো তোমাকে গ্রুতে কম অনুযায়ী দেখাই তবে সেই জিনিসটা হবে রকম তার মানে তোমার সামনে এখন গ্রামার কি পড়তে হবে এবং ভোকাবুলারি পার্ট থেকে কী পড়তে হবে দুটো জিনিসই তোমার সামনে এখন রয়েছে তোমাকে এখন যেটা করতে হবে এই জিনিসগুলো তোমার খাতায় লিখে নিতে হবে খাতায় লেখার পরে যে টপিকটা তোমার পড়া হয়ে যাবে সাথে সাথে সেই জিনিসটা কেটে দিতে হবে এরকম করে যখন তোমার সামনে তিন থেকে চার দিন সময় থাকবে মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য তখন তোমার এই প্রত্যেকটাই পড়ায় তোমার খুব সুন্দরভাবে গুছানো থাকবে আমি আশা করি তোমার হাতে এখনও প্রায় এক সপ্তাহের মতো সময় রয়েছে তার মানে তুমি এখন চাইলে যে কোশ্চেন ব্যাংক রয়েছে প্রিভিয়াস ইয়ারের মেডিকেল ডেন্টাল ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট এবং এর বিগত দশ বছরের ইংরেজি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তুমি সলভ করতে পারো আর এক্ষেত্রে সলভ করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই কোশ্চেনের নিচে যেই ব্যাখ্যা আকারে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে সেই ইনফরমেশনগুলো তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং তুমি যদি পারো ভাই ইংরেজির ক্ষেত্রে যেহেতু জিনিসটা অনেকটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তুমি কয়েকটা ফি মডেল টেস্ট তোমার বিভিন্ন গাইডে দেওয়া থাকে সেখানে তুমি দিতে পারো অথবা তুমি ট্রেনমিড স্কুলের যেই ইংরেজি অংশ রয়েছে অ্যাডমিশন সেকশনের জন্য সেখানে গিয়েও তুমি গ্রামার পার্টের এবং ভোগাবুলারি পার্টের বিভিন্ন মডেল টেস্ট দিতে পারো এছাড়া হাইভিও তুমি গিয়ে মেডিকেলের বিভিন্ন মডেল টেস্টগুলো দিতে পারো তোমার এই শেষ মুহূর্তের প্রস্তুতিকে ঝালাই করে নেওয়ার জন্য আশা করি এত সকল কিছু তোমার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে যাতে তোমার প্রস্তুতিটা খুব ভালোভাবে তুমি নিতে পারো আর এই জিনিসটা আমরা পিডিএফ পাকারে আমি আমাদের নিউরন প্লাসের অফিসিয়াল গ্রুপে দিয়ে দিয়েছি তোমাদের যাদের ফেসবুক রয়েছে বা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তোমরা চাইলে আমাদের লিঙ্কটিকে ক্লিক করে সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো এবং নিজের মতো করে জিনিসটাকে সাজিয়ে নিতে পারো তো দেখা হবে নেক্সট ভিডিওতেই তোমার সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম